আজকে আমরা সেডিমেন্টের রক সম্পর্কে আলোচনা করবো আমরা এর আগের ভিডিওতে ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা সেডিমেন্টের রক বা পাললিক শিলা সম্পর্কে আলোচনা করবো তাহলে প্রথমেই আসা যাক যে পাললিক শিলাটা কী সাধারণত সাগর মহাসাগর বা হ্রদ এর তলদেশে যখন বিভিন্ন বস্তু বিশেষ করে যাকে আমরা পলি বলি বা সেডিমেন্ট এই পলি যখন দীর্ঘদিন ধরে জমা হয় এবং পলির ওপর স্তরের চাপে যখন নিচের পলিস্তর সংবদ্ধ হয় এবং চাপে শিলায় পরিণত হয় তাদেরকে আমরা পাউলিক শিলা বলবো তাহলে পাউলিক শিলা কীভাবে তৈরি হবে প্রথমে কোনো একটা হ্রদ বা জলাশয় সেখানে দিনের পর দিন পলি সঞ্চিত হবে এই দিনের পর দিন পলি সঞ্চিত হলে ওপরের চাপ ওপরে যে জল থাকবে সেই জলের চাপ চাপ এবং ওপরে যে পলিস্তরের চাপে নিচের পলিস্তরটা ক্রমশ দৃঢ় সঙ্গবদ্ধ হবে এবং ক্রমে পাউলিক শিলায় পরিণত হবে তাহলে এখান থেকেই বোঝা গেল যে পাওলিক শিলা সাধারণত স্তরে স্তরে সঞ্চিত হয় এবং এক একটা স্তরকে এই যে এক একটা স্তরকে আমরা বলবো বেড এবং দুটো বেডের মাঝে থাকবে একটা বেডিং লাইন এবং যে তল দ্বারা এই বেডিং লাইনটা যে তলে থাকবে অর্থাৎ দুটো বেড যে তল দ্বারা বিচ্ছিন্ন থাকবে সেটাকে আমরা বলবো বেডিং প্লেন আমরা যদি একটা ছবি আঁকি তাহলে সহজেই বুঝতে পারব এটা হচ্ছে দুটো বেড এটা একটা বেড এটা একটা বেড এবং মাঝে যে আছে লাইনটা এই যেটা সেটাকে বলবো আমরা বেডিং লাইন এবার যদি এই দুটো বেড যে তল বরাবর থাকবে সেটাকে আমরা বেডিং প্লেন বলবো আমি যদি স্টারটাকে একটু সরিয়ে দিই তাহলে আমরা বেডিং প্লেনটা একটু আমরা বুঝতে পারবো আমার এই ওপরে বেডটা এটা আর এটা হচ্ছে নিচের বেডটা আমি একটু সরিয়ে দিয়েছি ওপরে অংশটা যদি সরিয়ে দিই তাহলে এই যে তলটা পাবো এই তলটাকে আমরা বলবো বেডিং প্লেন এটাকে আমরা বলবো বেডিং প্লেন তাহলে আমরা বেড এবং বেডিং প্লেন সম্পর্কে জানলাম যেহেতু এগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় তার জন্য এটাকে আমরা লেয়ার ড্রকও বলি যেহেতু এটা স্তরে স্তরে সঞ্চিত হচ্ছে তার জন্য একে আমরা লেয়ার রক বলবো তাহলে এই গেল আমার সেডিমেন্টারি রক সম্পর্কে ধারণা এবার আমরা এখান থেকে জেনে নেবো যে এই সেডিমেন্টারি রকের কী কী বৈশিষ্ট্য থাকে এই বৈশিষ্ট্য জানতে গেলেই আমরা আরও কিছু ধারণা আমরা সেডিমেন্টারি রক সম্পর্কে জানতে পারবো এবার আমরা আসবো পাউলিক শিলার বৈশিষ্ট্য পাউলিক শিলা যেহেতু সাগর মহাসাগর বা হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয় তাই এর মধ্যে অনেক স্তর দেখা যায় কিন্তু আগ্নেয় শিলার মতো এগুলি কেলসিত কেলাসিত হয় না পাউলিক শিলা নরম ও হালকা তাই সহজেই এটি ক্ষয়প্রাপ্ত হয় পাউলিক শিলা সৃষ্টির সময় উদ্ভিদ ও প্রাণী দেহ এর মধ্যে চাপা পড়ে যায় বলে অনেক সময় জীবাশ্ম দেখা যায় পৃথিবীর অধিকাংশ স্থানে আমরা পাউলিক শিলা দেখতে পাই পৃথিবীর সার্ফেস এরিয়ার পঁচাত্তর শতাংশ এই পাউলিক শিলা দ্বারা আবৃত আগ্নেয় শিলা আমরা বিভিন্ন স্থানে যেমন ম্যাসিভ ফর্ম দেখতে পাই যেমন প্যাথোলিট একটা ম্যাসিভ ফর্ম সেই রকম পাললিক শিলা কিন্তু এইরকম কোনো ম্যাসিভ ফর্ম দেখতে পাওয়া যায় না এবার আমরা দেখব পাউলিক শিলা স্নিধর পলির প্রকৃতি অনুসারে আমরা পাউলিক শিলাকে তিন ভাগে ভাগ করি এক যান্ত্রিক উপায়ে গঠিত পাউলিক শিলা যেটাকে আমরা প্লাস্টিক বা সংঘাত শিলাও বলি দুই নম্বর রাসায়নিক উপায়ে গঠিত পাউলিক শিলা এবং তিন নম্বর হচ্ছে জৈব উপায়ে গঠিত পাললিক শিলা এবার আমরা দেখব যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা এটাকে আমরা ক্লাস্টিক রক বলি এবং এই যে শিলাটি গঠিত হয় যে ভূতকের বিভিন্ন উপাদান বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে চূর্ণ বিচূর্ণ হয় এবং কোনো সাগর বা মহাসাগরের তলদেশে ক্রমাগত সঞ্চিত হয়ে যে শিলা তৈরি করা হয় তাকে আমরা ক্লাস্টিক শিলা বা যান্ত্রিক গঠিত পায়লিক শিলা বলি এর আবার পলির আকৃতি অনুসারে এদের আবার ভাগে ভাগ করা হয় যান্ত্রিক উপায়ে গঠিত শিলাকে পলির আকৃতি অনুসারে আবার ভাগে ভাগ করা হয় প্রথমে আছে পোস্তনময় যার উদাহরণ কংগ্লোমারেট এই শিলার কণার আকৃতি টু এম এর কম বেশি হবে এরপরে আছে বালিময় যার কণার আকৃতি হবে জিরো পয়েন্ট জিরো সিক্স থেকে টু এম এর মধ্যে এবং স্যান্ডস্টোন এর উদাহরণ এরপরে আছে কাদাময় যার কণার আকৃতি জিরো পয়েন্ট জিরো সিক্সের কম হবে মাড স্টোন এর আদর্শ উদাহরণ এবং এর কণাগুলো খুবই সূক্ষ্ম হয় এরপরে আছে রাসায়নিক উপায়ে গঠিত পাউলিক শিলা রাসায়নিক উপায়ে গঠিত পাউলিক শিলা সাধারণত সমুদ্র জলে বিভিন্ন উপাদানসমূহ যখন আস্তে আস্তে নিচের দিকে থিতিয়ে পড়ে এবং রাসায়নিক উপায়ে শিলা গঠিত হয় জীবশাম এর উদাহরণ পরের অংশ আছে জৈব উপায়ে গঠিত পার্লিক শিলা শান্ত উদ্ভিদ ও প্রাণীদেহ সমুদ্রের তলদেশে ক্রমাগত সঞ্চয় হয়ে যে ধরনের শিলা তৈরি করে তাকে আমরা জৈব উপায়ে গঠিত পার্লিক শিলা বলি চুনাপাথর ডলোমাইট কয়লা এদের উদাহরণ